ছাগলের গোস্ত কেন খাই, মহিষের গোস্ত কেন খাই, উটের গোস্ত কেন খাই, গরুর গোস্ত কেন খাই? ইসলাম হালাল করেছে, ঠিক না? তাহলে ইসলাম যেটা হালাল করেছে সেটা খাওয়া যদি বৈধ হয়, যেটা হারাম করেছে সেটা যদি অবৈধ হয়, তাহলে সুদ খাওয়া ইসলাম হারাম করেছে এটা অবৈধ, ঘুষ খাওয়া ইসলাম হারাম করেছে এটা অবৈধ, ঠিক না বেঠি? অথচ আপনি দেখেন তো এখন সুদের কারণে, ঘুষের কারণে, টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়ার কারণে কারো কারো তো আবার কলমও উল্টে যায়, আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শেখে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শেখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, ইমামতি করে লাভ কি যদি সত্য কথা বলা না যায়? নিজের নামের সাথে আলেম নাম লাগায় লাভ কি যদি সত্য কথা বলা না যায়? ওই আলেম, ওই মুফতি, ওই মুহাদ্দিস হয় লাভ কি হাদিসের দরজ দিয়ে যদি সমাজকে প্রতিষ্ঠিত করা না যায়, ঠিক না বেঠি? যেদিন মসজিদের ইমামতির মতো ইমাম সমাজে হবে, যেদিন মসজিদের মুসল্লিদের মতো সাধারণ পাবলিক সমাজে হবে, সেদিন সমাজে শান্তি অটোমেটিক চলে আসবে। এখন কথা বললে আপনারা বলবেন হুজুররা রাজনীতি করে, রাজনীতি হুজুররা করবে না করবে পাগলেরা? কথা কয় না কেন? রাজনীতি তো চরিত্রবানদের কাজ, রাজনীতি তো সুস্থ মানুষদের কাজ, রাজনীতি সুস্থ মানুষদের কাজ, চরিত্রবান মানুষদের কাজ। রাজনীতি তারাই করবে যাদের চরিত্র আছে, যাদের মনুষ্যত্ব আছে, যাদের আদর্শ আছে, তারাই রাজনীতি করবে। যাদের মনুষ্যত্ব নেই, যাদের আদর্শ নেই, যারা চুরি করে খায়, যারা ঠকবাজি করে খায়, ওদের রাজনীতি করার অধিকার নেই, রাজনীতির নামে অপরাজনীতি করছে। জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। রাগ করবেন মনে হয়, এগুলো না বললেই ভালো, কি কম বলেন, এর পাওয়ার নাই তো, কি এগুলো না বললে ভালো না, বললে আবার যদি করোনা এসে পড়ে, এগুলো বলি না এ কারণেই করোনা, ঠিক না? এটা বলতে হবে, সমাজে বাস্তবায়নও করতে হবে। জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। কথায় কাজে মিল নেই যার তাহার মুখে নেই নীতি, রাজনীতি রাজনীতি ধোকাবাজের রাজনীতি, রাজনীতি রাজনীতি ভাউতাবাজের রাজনীতি। দেখো জনগণের লাগিয়া নেতার কলিজা ফেঁটে যায়, তাই গরিবের রিস্কায় চরে না পাজে রুতে যায়। কি কথা ঠিক আছে না ভুল? জনগণের লাগিয়া নেতার কলিজা ফেঁটে যায়, তাই গরিবের রিক্সায় চড়ে না পাঁজে রুতে যায়। এসির মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয়, আবার সাদ্দাদের বেহেস্ত গড়ার স্বপ্ন দেখে দিন রাতি, রাজনীতি রাজনীতি ভাঙতাবাজের রাজনীতি, রাজনীতি রাজনীতি ধোকাবাজের রাজনীতি। এমন রাজনীতি আমরা চাই না, ঠিক না? আমরা সেই রাজনীতি চাই যেই রাজনীতির সৈয়দ হবে খাদেম, সৈয়দুল কওমি খাদিমহুম। আমরা সেই রাজনীতি চাই যে রাজনীতির নেতা হবে জনগণের খাদেম, বিশ্বনবী রহমতুল্লিল আলামিন। বাজারে যাইতেন, মানুষকে ডেকে ডেকে বলতেন, এই তোমাদের ঘরে বাজার লাগবে, আমি মুহাম্মদ বাজারে যাচ্ছি। সুবহানাল্লাহ, আগামীকাল কোয়েন থাক আজকাল, বাজার লাগবে, আমি মুহাম্মদ বাজারে যাচ্ছি। এমন নেতা কই পাবেন? সেই নেতা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ,
চিৎকার করে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো নবীজির যুগ আমাদের মতো আধুনিক ছিল না, সাহাবায়ে কেরাম আমাদের মতো অর্থবিত্ত ওরা ছিলেন না, সাহাবায়ে কেরাম আমাদের মতো বিল্ডিং বাড়ি ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে কম্পিউটার মোবাইল এগুলো ছিল না, ইন্টারনেট ছিল না। একটু হিসাব মিলিয়ে দেখেন, অথচ সাহাবায়ে কেরামদের যুগের মতো শান্তি পৃথিবীতে আজ পর্যন্ত আর প্রতিষ্ঠা হয়নি। আমরা হুজুররা এত চিল্লাই এত বলি কি বলি জানেন? আমরা ওটাই বলি, আমাদের একমাত্র কথাই এটা। আমরা কখনো বলি না বিল্ডিং ভেঙে দাও, আমরা কখনো বলি না মসজিদ ভেঙে দাও, আমরা কখনো বলি না অনেক বড় দালান কোঠা থাকতে পারবে না ভেঙে দাও, আমরা বলি না মোবাইল আবিষ্কার করা যাবে না এটা হারাম এ ফতোয়া হুজুররা দেয় না, টেলিভিশন দেখা হারাম এ বেশি ফতোয়া হুজুররা দেয় না। আমরা শুধু বলি এগুলো সব থাকবে, আধুনিক সুবিধাদি সব থাকবে, ইন্টারনেট থাকবে, মোবাইল থাকবে, এই জাতীয় ডে কি বলে যা আছে সব থাকবে, কিন্তু শুধু আদর্শটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শ হবে। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করা যায়, যদি সাহাবায়ে কেরামদের আদর্শ বাস্তবায়ন করা যায়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আবারও বাংলাদেশ মদিনার সুন্দর দেশের মতো হতে বাধ্য। বাংলাদেশে মারামারি কাটাকাটি হিংসা হাসাদ ফাসাদ আর কোনোদিন থাকবে না।